যখন কে আমাদের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোন সংশয় নেই এটা নিচু করে দেবে সমুন্নত করে দেবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে অতপর তা হয়ে যাবে উত্থিপ্ত ধুলিকণা এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে যারা ডান দিকে কত ভাগ্যবান তারা এবং যারা বান দিকে কত হতভাগা তারা অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী তারাই নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে স্বর্ণ সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোর পান পাত্র কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শিরোপীরা হবে না এবং বিকারগ্রস্তও হবে না আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং মতো পাখির মাংস নিয়ে থাকবে আবরণে রক্ষিত মতির ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার শুরু তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাটা বিহীন এক বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায় এবং দীর্ঘ ছায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল মূলে যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয় আর থাকবে সমুন্নত শয্যায় আমি জান্নাতি রমণীগণকে রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্ক ডান বেকের লোকদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে বাম সুস্থ লোক কত না হতভাগ্য তারা তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকতো তারা বলত আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণ বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতপর হে পথভ্রষ্ট মিথ্যারবকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক বৃক্ষ থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে বিবাসিত উটের ন্যায় কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্ন করি আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময় আবিষ্ট বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা ঋত সর্বস্ব হয়ে পড়লাম তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে নামের পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি তারকারাজির অস্তাচলের কসম খাচ্ছি নিশ্চয়ই এটা এক মহা কসম যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন